শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থী যারা WBCS মেইনস পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের অনেকের মধ্যেই একটা দ্বিধাদ্বন্দ্ব খুব বেশি থাকে, সেটা হচ্ছে যে WBCS পরীক্ষায় সায়েন্সের প্রিপারেশনের জন্য কোন কোন বইগুলোকে অনুসরণ করব বা সায়েন্সের পোর্শনটা কিভাবে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেব। দেখো, আমরা এই বিষয়ে, আমার কাছে তো বহু প্রশ্ন আসে, বহু পরীক্ষার্থী যারা আমার কাছে জেনারেল স্টাডিজ পড়তে চায় তারাও আমাকে বারবার করে জিজ্ঞাসা করে। তা সবাই জেনারেলি যে বইটা ফলো করে থাকে, ঠিক আছে, দেখো সবাই জেনারেলি এই বইটা ফলো করে থাকে, সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের এনসাইক্লোপিডিয়া, যেটা সেটা হচ্ছে এই বইটা ফলো করে সায়েন্সের জন্য। এবং এই বইটা বাজারে যে সমস্ত বইপত্র রয়েছে সেগুলোর মধ্যে প্রথাগতভাবে একটা ভালো বই হিসাবেই প্রচলিত। কিন্তু আমার এক্ষেত্রে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি যখন আর কি মানে আমার ছাত্রদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করি, তখন কিন্তু আমি কখনোই এই বইটা ফলো করি না। কেন? তার কারণ হচ্ছে যে এই বইটা ফলো করলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে শুধুমাত্র মুখস্থই করতে হবে, প্রকৃত যে কনসেপ্ট সেটা কখনোই ক্লিয়ার হবে না। এবার আমি যেহেতু মানে সায়েন্স নিয়েই লেখাপড়া করেছি, মানে আমাকে যেহেতু MSc পর্যন্ত ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে হয়েছে, ফলে আমি উচ্চ মাধ্যমিকের যে সমস্ত বইগুলো সেগুলোই সায়েন্সের জন্য ফলো করি, এবং সেই সমস্ত বইগুলো আজকে আমি তোমাদের সবকটা দেখাবো, ঠিক আছে। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে আমি কেমিস্ট্রির বইটা দেখাচ্ছি। কেমিস্ট্রির জন্য আমি এই বইটা ফলো করে থাকি, সেটা হচ্ছে একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ, মাইতি লেখা বই, মাইতি গাঙ্গুলির লেখা রসায়ন বই, এটা হচ্ছে কেমিস্ট্রির উচ্চ মাধ্যমিকের ক্লাস 12 এর বই, ঠিক আছে। আর একটা বই আছে, সেটা হচ্ছে প্রশান্ত কুমার ভৌমিক সরকার এবং ঘোষ, এটাও হচ্ছে আর একটা বই, ঠিক আছে, এটাও হচ্ছে মানে HS স্ট্যান্ডার্ডের কেমিস্ট্রির বই। আর এই যে বইটা সেটা হচ্ছে মানে 11 এর বই, এটাও আর কি মানে মাইতি গাঙ্গুলির বই, এটা হচ্ছে 11 এর বই, এটা আমি ফলো করে থাকি কেমিস্ট্রির জন্য, ঠিক আছে। এই তিনটে বই থেকে আমি কেমিস্ট্রির জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো বানাই, ঠিক আছে। এবারে ফিজিক্সের জন্য আমি যে সমস্ত বইগুলো ফলো করি সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাশগুপ্তর লেখা, দেখে নাও চিত্তরঞ্জন দাশগুপ্তর লেখা এই যে পদার্থবিজ্ঞানের বইটা ফলো করি। আর একটা যে বইটা ফলো করে থাকি সেটা হচ্ছে এই বইটা, সেটা হচ্ছে DP আচার্য, এটাও হচ্ছে একটা ক্লাস 12-11 স্ট্যান্ডার্ডের বই, এই বইটা ফলো করে থাকি। আর একটা বই যেটা ফলো করি সেটাও হচ্ছে ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডের বই, সেটা হচ্ছে দোয়ারি মজুমদার এবং মাইতির বই, ঠিক আছে। এই বইটা ফলো করে থাকি আমি ফিজিক্সের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটা বানানোর জন্য। তাহলে এই গেল হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির স্টাডি মেটেরিয়ালের জন্য আমরা যা যা ফলো করি। এরপরে আমি দেখো বায়োলজির জন্য আমি যে বইগুলো ফলো করি সেটা দেখো এই বইটা ফলো করি, একদম মানে পুরো এই বইটা, ঠিক আছে, এটা হচ্ছে চক্রবর্তী এবং বসাকের বই, এটা ফলো করি। আর একটা বই যেটা ফলো করি সেটা হচ্ছে বায়োলজির জন্য এই বইটা ফলো করে থাকি, গুহ দাশগুপ্ত এবং সাঁতরা, এই বইটা হচ্ছে ক্লাস 11-12 স্ট্যান্ডার্ডের বই। আর একটা বই যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে এইটা, জীববিদ্যা, সান্যাল এবং চট্টোপাধ্যায়, ঠিক আছে। এই যে নখানা বই আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, এই বইটাই, এই যে বইগুলো রয়েছে সেগুলোই আমি মোটামুটি ফলো করি, ঠিক আছে। মানে আমার মতে এই বইগুলো থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করলে যেটা হয় সেটা হচ্ছে একদম মানে কনসেপশন বলতে যা বোঝায় সেটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এবং আমার মনে হয় যে এইটা থেকে ঠিকমতো পড়ে গেলে শুধু WBCS প্রিলি তো খুবই ছোটোখাটো ব্যাপার, মানে মেন্সেরও আর কোনো প্রশ্নপত্র আটকাবে না। এবারে যেটা হয় সেটা হচ্ছে যে এই বইটা অনেকে পড়ে, কারণ সবার হাতে সময় নেই বা সবার অতটা বোঝার প্রয়োজনও নেই, কিন্তু এই বইটা সবাই পড়ে, এই বইটার জন্য আমার কাছে রেখেওছি। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো একটা বই পড়ার ক্ষেত্রে বাজার চলতি যে কোনো প্রথাগত বইয়ের থেকে একটা টেক্সট বই পড়তে পারলে ভালো। এবং যেহেতু আমার সায়েন্স নিয়েই লেখাপড়া, ফলে আমার কাছে সায়েন্সের এই সমস্ত বইগুলোই রয়েছে, তাই জন্য আমি জেনারেল স্টাডিজ ব্যাচের ছাত্রদের যখন স্টাডি মেটেরিয়াল তৈরি করে থাকি তখন কিন্তু মূলত এই যে বইগুলো রয়েছে সেগুলোই ফলো করি, ফলে আমাদের স্টাডি মেটেরিয়ালটা অনেকটা গভীর হয়। যেমন ধরা যাক, আমি শালক সংশ্লেষের একটা উদাহরণ দিচ্ছি, সেটা যে কোনো মানে বইতে আমরা যদি খুলি সেটা হয়তো 2-3 পাতা বা 4 পাতার বড় জোর হবে, কিন্তু আমাদের শালক সংশ্লেষের যে স্টাডি মেটেরিয়াল সেটা মোটামুটি প্রায় 8 পাতার সমান হয়েছে। বা কেমিস্ট্রিতে যদি আমি রাসায়নিক বন্ধন বলে একটা চ্যাপ্টার আছে সেটা যদি যে কোনো বইতে দেখি সেটা হয়তো 3 পাতায় শেষ, কিন্তু আমাদের সেই স্টাডি মেটেরিয়ালটা মোটামুটি প্রায় 9-10 পাতার হয়েছে, ঠিক আছে। আমি চেষ্টা করি একদম খুঁটিনাটি গভীর যতটা সম্ভব যাওয়া যায়, কারণ আমি দেখেছি যে সায়েন্সের প্রশ্নপত্র কতটা গভীর হচ্ছে এবং কতটা হায়ার স্ট্যান্ডার্ডে তৈরি হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করি যতটা গভীরে গিয়ে তৈরি করা যায় সেটা তৈরি করার, ঠিক আছে। তবে একটা কথা বলার, যে আমার এই স্টাডি মেটেরিয়ালগুলো সায়েন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে সেগুলো সবই বাংলায় হয়, যদিও বাংলার পাশে উপযুক্ত ইংরেজি পরিভাষা যে যেগুলো দরকার দেওয়া সেই সমস্ত পরিভাষাগুলো অবশ্যই আর কি মানে দেওয়া থাকে, এবং এইটা ফলো করার বা ছাত্রদের আলাদা করে কিছু ফলো করতে হয় না। তবে তোমরা যারা পড়ছো, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছো,
তারা যদি পারো তাহলে এই সমস্ত বইগুলো থেকে স্টাডি মেটেরিয়াল তৈরি করলে আমার মনে হয় যে তোমাদের সায়েন্সের জন্য আলাদা করে আর কোনো রকম কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না। ঠিক আছে, আমাকে বারবার অনেকে জিজ্ঞাসা করে থাকো যে সায়েন্সের জন্য আমি কি করে থাকি, কারণ অন্য সবকিছুর জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে লোকজন আর কি মানে বইপত্র পেয়ে যায়, কিন্তু সায়েন্স যে পেপারটা রয়েছে সেটা অসুবিধার সম্মুখীন। তাই আজ আমার মনে হলো যে তোমাদের সামনে প্রত্যেকটা বই একদম পরিষ্কার করে দেওয়া দরকার। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ইলেভেন টুয়েলভ এর বিভিন্ন যে সমস্ত ইংরেজি বইপত্র আছে বা ইলেভেন টুয়েলভ এর জয়েন্ট এন্ট্রান্স স্ট্যান্ডার্ড এর বই থাকে, সেগুলো থেকে ইংরেজিতে সায়েন্সের আলাদা করে স্টাডি মেটেরিয়াল বানাবো। যদি এখনো পর্যন্ত আমি করে উঠতে পারিনি, মানে এই যে বইগুলো দেখালাম সেগুলো থেকেই 2021 থেকে শুরু করে এখন অবধি মোটামুটি আমার 90% বা 85% মতো কমপ্লিট হয়েছে, 10-15% বাকি আছে, সেটা শেষ করে তারপর আমি চেষ্টা করবো যে ইংরেজিতে যদি কখনো করা যায় সেটাতে হাত দেওয়া। আর এগুলোই আমি আমার জিএস ব্যাচেও আর কি মানে স্টাডি মেটেরিয়াল আকারে দিয়ে থাকি। এই হচ্ছে আজকে ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলো না। আর আমাদের নতুন জেনারেল স্টাডিজের যে ব্যাচ অগস্ট মাস থেকে শুরু হবে সেটার ভিডিও আমি আনবো এবং তোমরা যারা দেখে আগ্রহী হবে তারা অবশ্যই আমার সাথে যুক্ত হবে, কারণ সেখানে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং আর স্টাডি মেটেরিয়ালও একই সাথে দেওয়া হবে। আমাদের নতুন সাইকোলজি অপশনাল ব্যাচ যেটা 10 জুলাই থেকে শুরু হয়েছে, যদি কেউ আগ্রহী হও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিলাম, খুব ভালো করে দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।